বান্দরবানের লামায় গরু ভাগাভাগি নিয়ে মায়ের ইন্ধনে বোনকে কুপিয়ে হত্যা করেছে সৎ ভাই। বুধবার দুপুর 12:30টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুর নাহার বেগম বগাইছড়ি এলাকার আলী আজমের স্ত্রী। অভিযুক্তরা হলেন নিহতের সৎ ভাই মোহাম্মদ শহর আলী ও সৎ মা শাকেরা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, গরু ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সৎ মায়ের ইন্ধনে ছোট ছেলে কুপিয়ে বড় বোনকে জখম করে। ঘটনার পরপরই আশেপাশের লোকজন আহত শামসুর নাহারকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে অভিযুক্ত শাকেরা খাতুন ও ছেলে শহর আলীকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলেও জানান তিনি।